দশ বজার লগে লগে প্রধানমন্ত্রী ডাঙরি আহি উপস্থিত হবে। রাহুল গান্ধী মই গম পোৱা নাই, আর যোৱা কালি কোনোবাই কৈছে যে আহিবলে ভয় খাইছে বলে, একদিনাই মোদী ডাঙরিয়া অহার লগে লগে একেলগে রাহুল গান্ধী একদিনাই আহিলে তেওঁলোকৰ টপাতটো ওলাই পৰিব বুলি এতিয়া সভাখন বর্জন কেনসেল করা বলে মই শুনিছো। ইয়াতো আৰু শূন্য আৰু শূন্য যোগ হলে তো ডাঙৰ কিবা সংখ্যা হব নোৱাৰে, দুইটাই শূন্য, দুইটাই যোগ হলে শূন্য হব। ইমানেই গৌরব গগৈ আৰু লুৰিণজ্যোতি গগৈৰ রাজনৈতিক কেৰিয়াৰ ইয়াতে ফুল স্টপ পৰিব বুলি ধৰি লওক। ইতিমধ্যে আমাৰ প্ৰস্তুতি চলি আছে আৰু আজি প্ৰস্তুতিৰ বৈঠক হিচাপে আমি ইয়াত সকলোৱে লগ হলোঁ। কি ধরনের আমি গোটেই ব্যবস্থাটো আগবাই নিম বা ইয়াত কি ধরনের রাইজ আহিব, গোটেই ব্যবস্থাটো স্টেজ পেন্ডেল বনোৱা সকলো কামবিলাক আমি চাই আছো। আর এই কামখিনির কারণে আজি সকলে ইয়াতে ফিল্ডতে বহিল আর যেটু উৎসাহ রাইজর দেখিছো ইয়ারপর বুঝা যায় যে অহা 17 তারিখে প্রধানমন্ত্রী ডাঙরিয়ার সভাত অতি কমেও 2 লাখ মানুষ হব বলে আমার একটা বিশ্বাস হয়েছে। মুখ্যত বরপেটা লোকসভা সমষ্টিটো, বরপেটা লোকসভা সমষ্টির 10টা বিধানসভা, আর বেশি দূরেরপর তো আর মানুষ নাহিব, গতি আমার ওসরের মানুষই বেশি হব, কিন্তু বরপেটা লোকসভাটো আমি মুখ্যত রাখিছো। সভা 10 বজার লগে লগে প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহি পাব, গতি 9 বজার প্রায় আমার সভা আরম্ভ হব, রাতেপা 9 বজার পর আমার সভা আরম্ভ হব আর 10 বজার লগে লগে প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহি উপস্থিত হবে। রাহুল গান্ধী মই গম পোৱা নাই, আর যোৱা কালি কোনোবাই কৈছে যে আহিবলে ভয় খাইছে বলে, একদিনাই মোদী ডাঙরিয়া অহার লগে লগে একেলগে রাহুল গান্ধী একদিনাই আহিলে তেওঁলোকৰ টপাতটো ওলাই পৰিব বলে এতিয়া সভাখন বর্জন কেনসেল করা বলে মই শুনিছো। গতিকে নিশ্চয়কৈ এফালে যেতিয়া 2 লাখ মানুষে মোদী ডাঙরিয়া সভা করব আর তাত যেতিয়া 2000 মানুষে রাহুল গান্ধী ডাঙরিয়া সভা করব, তেতিয়া তো মেসেজটো ক্লিয়ার হয়ে যাব। সেই কারণে মই জনামতে রাহুল গান্ধী ডাঙরিয়ার সভা বাতিল হয়েছে। শূন্য আর শূন্য লগ হলে শূন্যই হয়, ইয়াতো আৰু শূন্য আর শূন্য যোগ হলে তো ডাঙৰ কিবা সংখ্যা হব নোৱাৰে, দুইটাই শূন্য, দুইটাই যোগ হলে শূন্যই হব। ইমানেই উজনি অসমত মই যোৱাকালি নির্বাচন গোটেই 5টা সমষ্টিত মই ঘুরি ঘুরে যোৱাকালি ৰাতি আহিছো, তারপরা মই ঘুরি ফুরি যে দেখিলো তাত আমি 5টা সমষ্টিত বিপুল ভোটৰ ব্যৱধানত বিজয়ী হ'ম, যেটো আপোনালোকৰ হয়তো নির্বাচনের দিনা বহুত মানুষ আচৰিত হব যে ইমান ভোটৰ ব্যৱধান কেনেকে হ'ল, বিপুল ভোটৰ ব্যৱধানত 5টা সমষ্টিতে বিজয়ী। গৌরব গগৈ আর লুৰিণজ্যোতি গগৈৰ রাজনৈতিক কেৰিয়াৰ ইয়াতে ফুল স্টপ পৰিব বুলি ধৰি লওক। ইতিমধ্যে আমার প্রস্তুতি চলি আছে আর আজি প্রস্তুতিৰ বৈঠক হিচাপে আমি ইয়াত সকলোৱে লগ হলো, কি ধরনে আমি গোটেই ব্যবস্থাটো আগবাই নিম বা ইয়াত কি ধরনের রাইজ আহিব, গোটেই ব্যবস্থাটো স্টেজ পেন্ডেল বনোৱা সকলো কামবিলাক আমি চাই আছো। আর এই কামখিনির কারণে আজি সকলে ইয়াতে ফিল্ডতে বহিল আর যেটু উৎসাহ রাইজর দেখিছো ইয়ারপর বুঝা যায় যে অহা 17 তারিখে প্রধানমন্ত্রী ডাঙরিয়ার সভাত অতি কমেও 2 লাখ মানুষ হব বলে আমার একটা বিশ্বাস হয়েছে। মুখ্যত বরপেটা লোকসভা সমষ্টিটো, বরপেটা লোকসভা সমষ্টির 10টা বিধানসভা, আর বেশি দূরেরপর তো আর মানুষ নাহিব, গতি আমার ওসরের মানুষই বেশি হব, কিন্তু বরপেটা লোকসভাটোই আমি মুখ্যত রাখিছো। সভা 10 বজার লগে লগে প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহি পাব, গতি 9 বজার প্রায় আমার সভা আরম্ভ হব, রাতেপা 9 বজার পর আমার সভা আরম্ভ হব আর 10 বজার লগে লগে প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহি উপস্থিত হবে।